শিক্ষার্থীরা, আজকে আমরা ভেক্টর রাশির ভেক্টর গুণ নিয়ে আলোচনা করব। ভেক্টর গুণ বলতে আমরা বুঝি দুটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে ভেক্টর গুণন বলে। অর্থাৎ এই গুণ করলে একটি ভেক্টর রাশি পাবো আমরা। এই গুণফলের মান, ভেক্টরদের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। আর এই ভেক্টর গুণ করলে যে ভেক্টরটি পাবো তার দিক হবে যে দুটি ভেক্টরকে আমরা গুণ করলাম সেই ভেক্টরদ্বয়ের অন্তর্গত সমতলের উপর লম্ব বরাবর। এবং এটার দিক পাওয়া যাবে হলো ডান পাকের স্ক্রু নিয়মের সাহায্যে। আমরা এরকম ভেক্টর গুণ বোঝাতে ভেক্টরদের মাঝে একটি ক্রস চিহ্ন ব্যবহার করি। এই ক্রস চিহ্ন থাকলে আমরা বুঝবো এটি ভেক্টর গুণন। এই জন্য এই গুণনের আরেকটা নাম হলো ক্রস গুণন। যদি এ এবং বি দুটি ভেক্টর হয় তাহলে তাদের ক্রস গুণন আমরা এ ক্রস বি এভাবে নির্দেশ করি। এই জন্য আমরা এরপরে এটার মানটা হবে কত আমরা বলেছি এখানে যে ভেক্টর দ্বয়ে ক্রস গুণ করলে যে ভেক্টরটি পাওয়া যাবে তার মান হইল প্রথম ভেক্টরের মান, দ্বিতীয় ভেক্টরের মান এবং মধ্যবর্তী কোণের সাইনের মান। এই তিন মানের গুণফলের সমান। আর যেহেতু এটা গুণফলটা একটা ভেক্টর রাশি, অতএব সেই ভেক্টর রাশি বোঝাতে আমরা এখানে একটা ইটা নামক একক ভেক্টর ব্যবহার করেছি। এই ইটা দ্বারা বোঝানো হয় যে এই ভেক্টরটার মান হবে এ বি সাইন আলফা এবং দিক হলো একক ভেক্টর। অর্থাৎ এক দিয়ে গুণ করলে মান একই থাকবে কিন্তু দিকটা হবে ইটার দিকে। ইটাটা কোন দিকে? ওই যে আগেই বললাম আমরা যে এ এবং বি যে সমতলে আছে তাদের লম্ব বরাবর। এখানে যে আলফা ব্যবহার করা হয়েছে আলফা কিন্তু সূক্ষ্ম কোণ বা সূক্ষ্মকোণ নাম বলবো, এটা 180 ডিগ্রি অপেক্ষা কম, 0 ডিগ্রি অপেক্ষা বেশি অথবা সমান এর মাঝে থাকবে। আর এই মান বোঝাতে আমরা এ ক্রস বি মডুলাস ব্যবহার করি। সেটার যে মানটা হবে সেটা হবে এ বি সাইন আলফা। অর্থাৎ এ ক্রস বি মডুলাস থাকলে আমরা বুঝবো এটা স্কেলার মান বোঝাচ্ছে এবং সেটা হবে এ বি সাইন আলফা। এক্ষেত্রে এটা ব্যবহার করার প্রয়োজন নাই। এবারে আমরা ডান পাকের স্ক্রু নিয়মটি একটি বুঝি, যেটা একটু আগে আমরা বললাম। ডান পাকের স্ক্রু নিয়ম হলো যেখানে আমরা দেখেছি যে এ এবং বি যে দুইটা ভেক্টর আছে তাদের সমতলের উপর যে লম্ব, অর্থাৎ আমি যদি একটা ভেক্টরকে এদিকে দেখাই আর একটা ভেক্টরকে এদিকে দেখাই, তাহলে তোমরা এটাকে আমরা এই সমতল হলো কাগজটা, তার উপর লম্ব দিকে লম্ব বরাবর একটা স্ক্রুকে স্থাপন করব, যেটা আমরা এখানে দেখতে পাইলাম। এবার এই স্ক্রুটিকে এ থেকে বি এর দিকে অর্থাৎ এইভাবে ঘোরাবো। এইভাবে যদি ঘোরাই স্ক্রুটা কোন দিকে যাবে? উপরের দিকে। সেটা আমরা এখানে দেখিয়েছি যে এ থেকে বির দিকে স্ক্রুটাকে ঘোরাবো ক্ষুদ্রতর কোণে। ক্ষুদ্রতর কোণ কেন? কারণ এটা একটা বৃহত্তর কোণ আছে, এটা না, ক্ষুদ্রতর কোণ হলো এইটা। আমরা এদিকে ঘোরাবো, এদিকে ঘোরালে এটা স্ক্রুটা উপরের দিকে উঠবে। সেই উপরের দিকটাই হবে এই তলের সাথে উপরের দিকে থাকবে, সেই উপরের দিকটা হবে এ ক্রস বি করলে যে ভেক্টর পাবো তার দিক। ঠিক একইভাবে যদি ভেক্টরটা আমরা বি ক্রস এ বলি সেক্ষেত্রে কী হবে? মান একই থাকবে। অর্থাৎ আমরা যদি বি ক্রস এ তাকে দেখাই এখানে আমরা, তাহলে এটা মান একই থাকবে কিন্তু দিক হবে কোনটা? বি থেকে এর দিকে। অর্থাৎ এটাকে আমরা বি থেকে যদি এর দিকে ঘোরাই, এইভাবে ঘোরাই, তাহলে স্ক্রুটা যাবে নিচের দিকে এবং সেই গুণফল হবে, মান একই থাকবে, গুণফলটা হবে বিপরীত দিকে। তো আমরা যদি বলি এ ক্রস বি, এ ক্রস বি সমান ইটা ইন্টু এ বি সাইন আলফা, তাহলে বি ক্রস এ হবে, বি ক্রস এ এটা হবে মাইনাস ইটা ইন্টু এ বি সাইন আলফা। কারণ এ ক্রস বি উপরের দিকে হলে বি ক্রস বি হবে নিচের দিকে, অতএব বিটাটা এখানে এখানে একক ভেক্টরটা হবে উল্টা দিকে। অর্থাৎ ভেক্টর উল্টা দিকে হওয়ার কারণে একক ভেক্টরটা উল্টা দিকে দিয়েছি আমরা, ফলে এটা বি ক্রস এ কে নির্দেশ করবে। আমরা এই যে নিয়ম আমরা বললাম ভেক্টর গুণনের, সেই নিয়ম অনুসারে যে আমাদের তিনটি আয়ত একক ভেক্টর আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং
জেড অক্ষের দিকে, সেই একক ভেক্টরগুলিকে আমরা যদি গুণ করি তাহলে কী ধরনের গুণফল পাব। এখানে আমরা তিনটি একক ভেক্টর আই, জে এবং কে যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড অক্ষের দিকে দেখিয়েছি, এদের প্রত্যেকের মান এক। তাহলে প্রত্যেকের মান যদি এক হয় তাহলে এদের গুণফলগুলি কেমন হবে? এখানে আমরা দেখলাম এবং প্রত্যেকের মান এক এবং এরা পরস্পরের উপর লম্ব, অর্থাৎ আয়ের সাথে জের কোণ 90 ডিগ্রি, জের সাথে কে এর কোণ 90 ডিগ্রি, কে এর সাথে আয়ের কোণ 90 ডিগ্রি। তাহলে আই ক্রস আই বলতে দুইটা ভেক্টরই এক্স অক্ষের দিকে, তার মানে আমরা জানি এ ক্রস বি সমান ইটা ইন্টু এ বি সাইন আলফা। তাহলে আই ক্রস আই হবে ইটা ইন্টু আই এর মান, এ আই এর মান এবং সাইন 90 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, কেননা আয়ের সাথে আয়ের কোণ হলো 0 ডিগ্রি। যেহেতু সাইন 0 এর মান 0, অতএব এই গুণফলটা হবে 0, তার মানে আই ক্রস আই সমান 0। একইভাবে জে ক্রস জে 0, কে ক্রস কে 0। আবার আই ক্রস জে কী হবে? আই ক্রস জে হবে একইভাবে আমরা এটাকে দেব আয়ের মান, জে এর মান এবং সাইন 90 ডিগ্রি, কারণ আই এবং জে এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, আর সাইন 90 মান হলো 1। তাহলে আই ক্রস জে হলো ইটা, এটা হলো আই এবং জে এর সমতল। আই এবং জে সমতল আমরা যদি এদিকে আই দেখাই, এদিকে জে দেখাই, তাহলে আই এবং জে সমতল হলো, আই এবং জে সমতল হলো এটা তার লম্ব দিকে, তার মানে এটা আই ক্রস জে দিক হবে উপরের দিকে। এবারে আই থেকে জে দিকে ঘুরাবো, এদিকে যাবে উপরের দিকে উঠবে, অর্থাৎ ধনাত্মক জে দক্ষের দিকে। তাহলে আমরা আই ক্রস জেকে ধনাত্মক জে দক্ষের দিকে একটি ভেক্টর পেলাম এবং এই ভেক্টরের মান হলো ইটা, ইটা অর্থাৎ হলো 1। তার জে দক্ষের দিকে ইটা হলো একক ভেক্টর, তার মানে আমরা জানি জে দক্ষের দিকে একক ভেক্টর হলো কে, তাহলে ইটা সমান হলো কে, যেটাকে আমরা এখানে দেখিয়েছি ইটা সমান কে, অতএব আই ক্রস জে সমান কে। একইভাবে আমরা জে ক্রস কে কে পাবো আই, কে ক্রস আই কে পাবো জে। এবার আমরা এর উল্টোটা দেখি, আই ক্রস জে দেখেছি কে, এবার আমরা দেখলাম ধরব জে ক্রস আই কি হয়। জে ক্রস আই আমরা ধরছি ইটা ড্যাশ ইন্টু 1, জে এর মান, আই এর মান এবং মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে এবারে আমরা এখানেও পাইলাম ইটা ড্যাশ। ইটা ড্যাশ হলো একক ভেক্টর, যেটা জে এবং আই অর্থাৎ একইভাবে এক্স ওয়াই তলের উপর লম্ব বরাবর। কিন্তু ডান পাকের নিয়ম অনুসারে আমরা যদি এটাকে জে থেকে আয়ের দিকে ঘুরাই তাহলে কিন্তু জে দক্ষের ধনাত্মক দিকে না যেয়ে এটা যাবে জে দক্ষের ঋণাত্মক দিকে, তার মানে ইটা ড্যাশ হলো জে দক্ষের ঋণাত্মক দিকে একক ভেক্টর। আমরা জানি জে দক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর হলো কে, অতএব জে দক্ষের ঋণাত্মক দিকে একক ভেক্টর হবে মাইনাস কে। তাহলে ইটা ড্যাশ সমান হবে মাইনাস কে, অতএব আমরা লিখতে পারি জে ক্রস আই সমান মাইনাস কে। একইভাবে কে ক্রস জে সমান মাইনাস আই, আই ক্রস কে হবে মাইনাস জে। আমরা ভেক্টর গুণনের কিছু উদাহরণ দেখি। এখানে আমরা একটা বস্তুকে ঘোরানোর চেষ্টা করছি বল প্রয়োগ করে, এটা এই এ বি অক্ষের সাপেক্ষে ঘুরছে, এ বি অক্ষের সাপেক্ষে এটা ঘুরছে, ঘুরলে এই এখানে বলটা প্রয়োগ করা হয়েছে আনতভাবে। তাহলে এই বলটা এই বস্তুটাকে এ বি অক্ষের চতুর্দিকে ঘোরাবে, সেই ঘোরানোর ক্ষমতাটা কত সেটাকে আমরা যদি প্রযুক্ত বল হয় এফ আর যে বিন্দুতে বল প্রয়োগ করা হয়েছে সেই বিন্দুর অবস্থান ভেক্টর ঘূর্ণন অক্ষের সাপেক্ষে হলো আর, তাহলে এই যে ঘোরানোর ক্ষমতা, এই ঘোরানোর ক্ষমতাকে আমরা বলি টর্ক এবং নির্দেশ করি টাও দ্বারা। এই টর্কের মান হইল আর ক্রস এফ, অর্থাৎ অবস্থান ভেক্টর, প্রয়োগ বিন্দুর অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফল হইল ঘূর্ণন ক্ষমতা তথা টর্কের সমান। এই সূত্রটা মনে রেখো তোমরা। এরপরে আমরা আরও একটি উদাহরণ এখানে দেখব, একটি সামান্তরিক দুইটি ভেক্টরের দ্বারা অঙ্কিত হয়েছে, অর্থাৎ পি একটা ভেক্টর, এই ভেক্টরটা উ এর রেখা দ্বারা এবং কিউ আর একটা ভেক্টর, সেই ভেক্টরটা উবি রেখা দ্বারা নির্দেশিত হয়েছে। এই রেখা দুটিকে একটি সামান্তরিক দুটি বাহু বিবেচনা করে আমরা সামান্তরিকটি অঙ্কন করছি। এই সামান্তরিকটি হলো উ এ সি বি। এই সামান্তরিকের ক্ষেত্রফল কত আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল হল ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হইল উ এ, উচ্চতা হইল এ বি। তাহলে আমরা উ এ
সরি এ বিনা উচ্চতা উচ্চতা হলো বিএম, আমরা ভূমিকে বলছি ওয়ে। আর বিএম যেটা আছে, বিএম কে আমরা যদি বিবেচনা করি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ অর্থাৎ বিএম বাই, আমরা দেখেন লিখি তাহলে বিএম বাই ওবি সমান হইল সাইন আলফা। এখান থেকে বিএম সমান ওবি সাইন আলফা। ওবি ভেক্টরটা কি এর মান নির্দেশ করে, আমরা এখানে বিএম এর পরিবর্তে ওবি সাইন আলফা লিখছি। ওএ রেখাটি পি ভেক্টরের মান আর ওবি রেখাটি কিউ ভেক্টরের মান নির্দেশ করে, আর সাইন আলফা আছে যেহেতু এখানে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কত পাইলাম, পি ক্রস পি কিউ সাইন আলফা। আবার পি কিউ সাইন আলফাকে আমরা লিখতে পারি পি ক্রস কিউ। অতএব পি এবং কিউ, পি এবং কিউ দ্বারা নির্দেশিত বা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল হলো পি ক্রস কিউ এর মডুলাস। একইভাবে আমরা পি এবং কিউ যদি দুটি ভেক্টর, দুটি এই ভেক্টর দুটা যদি কোনো ত্রিভুজের দুটি বাহু নির্দেশ করে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রে বলা হবে হাফ ইন্টু পি ক্রস কিউ। আবার পি এবং কিউ যদি কোনো সামান্তরিকের দুটি কোণ নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রে বলা হবে হাফ ইন্টু পি ক্রস কিউ। এই সূত্রগুলো আমরা ব্যবহার করব এবং বিভিন্ন প্রশ্নের উত্তর করতে আমাদের এই সূত্রগুলি লাগবে। তোমরা ভালো করে দেখবে, আমি তোমাদের সুবিধার জন্য এগুলো ছবি তুলে একই সাথে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি পড়বে। যেগুলি বুঝবে না আমাকে কমেন্ট বক্সে জানাবে, পরবর্তীতে আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ।